লিচুর ফলের রস দিয়া উন্নত মানের মদ হয় কেন এটা কি কেউ একবার হিসাব করে দেখছেন দেখেন নাই এই দুনিয়ার মধ্যে যখন আঙ্গুর গাছের চারা রোপণ করলো তখন এই চারার মধ্যে শয়তানের মুত ছিল বুঝলেন নি হেই মুত ভাইয়া ভাইয়া গেছে হইলো আঙ্গুর ফলের ভিতরে এখন ওইটা যাওয়ার পরেই ওইটা ওই যে মাদকতা লাভ করে মাদকতার যে শক্তি এইটা ওই ইয়ের মধ্যে যায় ওইটা যখন আবার পচাইয়া মুতের মতো বানায় তখন ওইটা মদ হয়ে যায় বুঝলেন নি এই জন্য দেখেন একটা আঙ্গুর গাছের গোড়ার মধ্যে মুতছে এই জন্য সেই আঙ্গুরের থেকে এই মদ হয় হ্যাঁ আর হেই শয়তান রে দিয়া বলে বরফি অজু পানি আনা অজু কর এটার সাথে তুলনা করলেন তিনি যে ওই আঙুর গাছের যখন আঙুর গাছ হয় তখন আঙুর গাছের গোড়ার মধ্যে শয়তান প্রস্তাব করেছিল কুরআন শরীফের পবিত্র কুরআন শরীফের মধ্যে আছে যারা জান্নাতবাসী হবে তাদের জন্য আঙ্গুর বেদানা নিষ্পত্তি দ্বারা যে রস নির্গত হবে বেহেশতবাসীর জন্য এটা নিদর্শন স্বরূপ জান্নাতবাসীরা আঙ্গুর বেদানা নিষ্পত্তি দ্বারা যে রস নির্গত এটা পবিত্র কোরআন তা জান্নাতবাসীদের জন্য নিদর্শন স্বরূপ অর্থাৎ তারা এটা খেতে পারবে এখন আপনার কাছে আমার প্রশ্ন শাহ আলম ভাই যদি শয়তান প্রস্রাব করে থাকে তো এটা নবী অলিয়া উলিয়া পীর পয়গম্বর তারা কি খায় না আর ফলের মধ্যে আঙ্গুর একটা দামি ফল জান্নাতি ফল ওটা খাইতে পয়সা লাগে খাইছেন তো খালি বিক্রমপুরের আলু আঙ্গুর আঙ্গুর তো আলুর দাম আঙ্গুরের মতো হয়ে গেছে আবার ঘরে চড়ে বাড়ি বানছে গিয়ে কেরানীগঞ্জে আমগো বাড়ির উপরে গিয়ে বাড়ি বানলেন কে আপনি বড় পীর শয়তান রে দিয়া যদি অজুর পানি আনাইয়া অজু করে আপনাকে একটা কথা আজকে কইয়া যাই এই আঙ্গুর ফলের রস দিয়া মদ বানায় ঠিক কিনা যারা টুকটাক খান তারা কই ধরবে কি দেন সাহেব ঠিক নি কয় না আমি কিন্তু হেরতেই এটি হিগছি কয় না বুঝলেন নি আঙ্গুর ফলের রস দিয়া মদ বানায় এবং এইটা হইল সবচেয়ে উৎকৃষ্ট মানের মদ আরও মদ আছে বাত পচাইও বানায় তারপরে খেজুর পচাইয়া বানায় বুঝলেন নি তারপরে আপনার এই যে খুরমা পচাইয়া বানায় বুঝলেন কিন্তু আঙ্গুর ফলের রস দিয়া যেই মদটা বানায় এটা হইল খুব উন্নত মানের এখন এই আঙ্গুর ফলের রস দিয়া উন্নত মানের মদ হয় কেন এটা কি কেউ একবার হিসাব করে দেখছেন দেখেন নাই এই দুনিয়ার মধ্যে যখন আঙ্গুর গাছের চারা রোপণ করলো তখন এই চারার মধ্যে শয়তানের মুত ছিল বুঝলেন নি হেই মুত ভাইয়া ভাইয়া গেছে হইলো আঙ্গুর ফলের ভিতরে এখন ওইটা যাওয়ার পরেই ওইটা ওই যে মাদকতা লাভ করে মাদকতার যে শক্তি এইটা ওই ইয়ের মধ্যে যায় ওইটা যখন আবার পচাইয়া মুতের মতো বানায় তখন ওইটা মদ হয়ে যায় বুঝলেন নি এই জন্য দেখেন একটা আঙ্গুর গাছের গোড়ার মধ্যে মুতছে এই জন্য সেই আঙ্গুরের থেকে এই মদ হয় হ্যাঁ
আর হেই শয়তান রে দিয়া বলে বড়পি ওযু পানি আন না ওযু কর দেওয়ান সাহেব কইলাম যে বেহালা তুইয়া দিছে বাজনা ভুইলা যাইব একটু বুঝে কইবে তাতে বড় পীরের ঈমান থাকে না জায়গা এই নবী একদিন রাস্তা দিয়ে আইটা যায় আর এক দরবেশে কয় আসসালামু আলাইকুম নবী কয় ব্যাপারটা কি দরবেশ কইতে আইলো আমার নবী কয় ওয়ালাইকুম সালাম আর কয় না কেন ওইটা হলো শয়তান আমার নবী কয় কি রে কই থেকে আলি কয় যাইতে তো আসিলাম আপনার বাইতেই কিন্তু রাস্তায় আপনার লগে দে হয়ে গেল কয় কেন কয় ইয়া রাসূলুল্লাহ মনে কিছু কইলেন না এই যে আমার চাবির ছোরাটা দেখতাছেন না এই প্রত্যেকটা চাবি দিয়া পৃথিবীতে বর্তমানে যতগুলি মানুষ অতগুলি চাবি বানাইছি যেটা দেখেন একেবারে চকচক করে ওইটা নিত্তিমারি আর যেটা জঙ্গরে রয়েছে এইটা বানাইছিলাম আপনার লেগা প্রত্যেক দিনই একবার করে অ্যাটেম্প নেই যে আপনারে মারুন কিন্তু কায়দা পাই না আজকেও রওনা দিছিলাম কত এই জাল কেন আবার সিরা কয় দুনিয়ার মধ্যে জালটা ফেইকা মারি কোন কোন মানুষ এই জাল ছিড়া আমার জাল ছিড়া বাইরে যায় যেহেন্দা বাইরে যায় ওই জায়গাগুলি ছিড়া এইটা জোড়াইয়া আর কুল হয় না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চাবি মারতে পারে নাই কেন ধারেও চাপতে পারে নাই সেখানে বড় পীরের সামনে গিয়া চাইপা গেল ওজুর পানি এটা আমারে বুঝাই কইতে হ্যাঁ এটা আমারে বুঝাই কইতে নাইলে আপনার নামে বিচার দেওয়ার জায়গা আছে আমার আসসকে নাই বিনার মার কাছে দেবো নাইলে শিউলির মার কাছে দেবো নাইলে শিশিরের মার কাছে দেব হ্যাঁ ও বাবা সেনি বিচার দেওয়ার জায়গা দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি বাগানের মধ্যে এটা খুরমা বাগান বা খেজুর বাগান যাই হোক পরিচর্যা করে বাগানের ফল বিক্রি করে কোন কোন কিতাব কয় আঙ্গুর ফল তো এটা আপনার এক কাজ করতেছে আর এক মজ্জু বলি আইছে খাজা বাবাই দেখাই এই এই খাজা বাবাই দেখাই ভক্তি টক্তি দিয়া কদম্বুচি কইরা ওই আঙ্গুর বেদানা বা খেজুর যাই খাইতে দিছে খাইয়া লইয়া ওই পাগলের দিল খুশি হয়ে গেছে কোন কোন কিতাবে কয় খড়িমাটি কোন কোন কিতাবে কয় শুকনা রুটি জাম্বিলের ভিতর থাইকা মানে জোলার ভিতর থাইকা বাইর করিয়া চাবাইয়া খাজা বাবার মুখে দিছে জালালি ভাগ জাগ্রত হয়ে গেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতির যখন জালালি ভাব জাগ্রত হয়ে গেছে কয় আমারে বায়াত করেন মুরিদ করেন ইব্রাহিম কান্দুজি বলে আমি তোমাকে বায়াত করতে পারবো না কারণ আমি নিজেও বায়াত হই নাই আমি হইলাম মজ্জুব আমি খেলাফত প্রাপ্ত না বেয়াদবি মাফ করবেন বর্তমানে আমাকে বয়াতি গমতে কিছু কিছু বয়াতি আছে মুরিদ দিয়ে নাই খেলাফত তো দূরের কথা হারা মুরিদ করা ধরছে আবার এর মধ্যেই মুড়ি দয় নাই আর এক পীরের তে ভাড়া কইরা খেলা ভোতাংশ আরে কই আসি রে কিয়ামতের আলামত আইয়া পড়ছে
এই শালা গোতে যারা বায়াত হইব এই শালা গ কোন উপায় আছে হ্যাঁ নিজে বায়াত হই নাই কে দরকার আছে কোন কাজ্যা রাস্তায় রাখি বাড়ি পর্যন্ত নেই না বলনি এই হইল চলছে এরম আরো বহুত আছে আমার জানা মতে একজন পীরের গিয়া কয় মুরিদ আপনার কাছে মুরিদ হইছি তো খেলাফত দেন কয় আমি পারুম না কয় তো আমি অন্য দরবারে আনলাম গেছে গা অন্য দরবারে গিয়া হেনতে খেলাফত লই আইছে আর হেগিলি ও কেমন পীর মানে আরেকজনের মুরিদ গিয়া খেলাফতি চাইলো দিয়া দিল এজন্যই রমেশ বলছে সৎগুরু না মিলে যাহার রমেশ কয় জনম বিফল মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল হ্যাঁ কি করে ওই সাদি বসর যথা তথা বেচিও না বেচা মাথা বেচা মাথা অন্য জায়গায় বেচতে যাইও না তো এই হইল অবস্থা ইব্রাহিম কান্দুজি কয় আমি মুরিদ করতে পারবো না কার কাছে মুরিদ দেবো বলে হারুন নগরের মধ্যে এক ব্যক্তি আছে ওসমান হারুনি সে যদি তোমাকে বায়াত করে তাইলে তুমি বায়াত হইতে পারবা এই বর্তমান যুগে সেই সর্বশ্রেষ্ঠ দিনে বুজুর্গা গেছে হারুন নগরে ওই মসজিদের মধ্যে চাইয়া দেখে নয় জন বা দশ জন আল্লাহর ওলি তার মধ্যে ওসমান হারুনির এই চেহারা মুবারক থাইগা নূরের ঝলক মারে খাজা মুনউদ্দিন চিশতি বলে এই ব্যক্তি ওই ওসমান হারুনি কিয়া কয় আমারে মুরিদ করেন কয় আমার তিনটা প্রশ্নের জবাব দিতে হবে বলে কি বলে প্রথম প্রশ্ন হইল তুমি কি তাহাজ্জুদের নামাজ পড়ো বলে আমি সাত বৎসর বয়সে আমি নামাজ রোজা ধরছি এখন আমার ১৫ বৎসর বয়স আজ পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজ নষ্ট করি বলে তোমার সাত বৎসর বয়স থাইকা এই পর্যন্ত তোমার নফসের একটা রোজা আছে এই রোজাটা তুমি করছো বলে একটি দিনের জন্য আমি আমার নফসের রোজাকে ভঙ্গ করি না বলে তুমি কি বলতে পারবে এহসান কি বলে হে ওসমান হারুনি আমি সেই এহসানের জন্যই আপনার কাছে আসছি আমার ওসমান হারুনি বলে তুমি ঠিক তুমিও ঠিক আর আসছো ঠিক মানুষের কাছে তারে মুরিদ করো এখন দেওয়ান সাহ আমার ছোট্ট করে একটি জিজ্ঞাসা আমার বড় বীর আব্দুল কাদের জিলানি বলছে আমি ওই দিন বুঝতে পারলাম আমি আউলিয়া জোরে বাড়িতে আমি ওই দিন বুঝতে পারলাম আমি আউলিয়া আমি বেশি দূরে যাব না খুব কাছের একজন বয়াতিরে জিগাইছিলাম এই কথাটাই কয় কি ওই যে রুহানিতে এই নবী গলায় নে গিয়া খাড়াইল আর ওহন থেকে নবী আবার আউলিয়াদের কাতারে আইনা দিল দোয়া করলো হ্যাঁ ওদিন থেকে বরাবির বুঝলাম আউলিয়া না আবার এক বয়াতি জবাব দিছে বরাবির আব্দুল কাদির জিলানি ওই যে এই পাথর হইয়া এরপরে ওই যে ইয়ের মধ্যে উডাই দিল বোরাকে উডাই দিল ওদিন হাই বুঝছে আউলিয়া কিন্তু জীবনীতে বলে না বড় পীর বলছে আমার জীবদ্দশায় আমি ওই দিন বুঝছি আমি আউলিয়া এর আগে আমি বুঝি না আসতে এই বর্তমান বাংলাদেশ আগে ছিল ভারতবর্ষ বর্তমান হইল বাংলাদেশ বড় পীরের ৫ জন পোলা খেতাম ভালো
বরফের পাঁচ জন পোলা সাতাশ জন হইল মাইয়া কয়জন উনপঞ্চাশ জন এরপরও আরেক পোলা হয়েছে আরেক বেডির ঘরে তাইলে তেইশ জন পোলা সাতাশ জন মাইয়া হইল পঞ্চাশ জন এখানে এক বেডির ঘরে যদি এত ডিফোলা বানাই তো বেডির যান বাঁচত কি এক স্যামরা করছে বিয়া এখানে আষ্ট মাস পর পরই পোলা বানায় আষ্ট মাস নয় মাস পর পরই পোলা বানায় তো এলাকার মানুষে ধরছে কিরে তুই এত পোলা বানাস কেন কয় বিয়ার সময় আমার শ্বশুরে হাত দুইটা ধরে কইছে বাবা আমি আমার মেয়েটারে ভালো মন্দ খাওয়াইতারি নাই তুমি আমার মেয়ের পেটটা খালি রেখো না পঞ্চাশ জন হইল পোলা পান বিয়া করছে কয়টা চারটা বরফির বিয়া করছে চারটা ওই যে বিবি মদিনা বিবি মাহবুবা তারপরে বিবি আর কি জানি রে দুইটা মন নাই এত কে মনে রাখে নিজের বোন না আমি মনে রাখতারি না আরে বেটা একদিন ব্যাংকে গেছি অ্যাকাউন্ট করো মনে নতুন আইন করছে হেনে বলে বোন নাম লাগে মানে আমি তো আর মনে করতারি না আমি তো এমনি কুলসুম কুলসুম করে ডাক পারি ওখানে তো আর মনে করতারি না ওটা তো ভোটার আইডি কার্ডের নাম লাগবো এরপরে আধা ঘন্টা পর ফোন দিছি আপনার নাম কি গো হেনতে নাম লইয়া এরপর হইল অ্যাকাউন্ট করছি নিজের বোন নাম আমি মনে রাখতে পারি না আর বড় বীরের দুই বোন নাম কই এলাইছি হ্যাঁ তো এখন এই যে এতগুলি পোলা পান এই এতগুলি পোলা পানের মধ্যে বড় পীরের দুই পোলার দুইটা সন্তান এই বাংলাদেশের মধ্যে আইসে ইসলাম প্রচার করতে একজন হইল আইসে রাজশাহীতে শাহ মখদুম আব্দুল কুদ্দুস রূপস এই যে পদ্মা নদীর পারে যার মাজার তিনি আসলেন কুমিরের পিঠে চৈরা ওই রাজশাহী এলাকার মধ্যে দেওরা যারা রাজত্ব করত তাদের সিস্টেম ছিল মূর্তির সামনে একটা দেওয়ের সামনে ওই যে নরবলি দিত মানুষ ধরে ধরে নিয়া তখন এই খবর পাইয়া ওই শাহ মখদুম আব্দুল কুদ্দুস রূপস আসলো রাজশাহীতে সেই দেওরাজারে ধ্বংস করলো তার বাবার নাম হইল অজল্লা অজাল্লা হইল বড় পীরের এক পোলা কিন্তু আরেকটা পোলা বাংলাদেশে আইছে এই পোলাটা কেন এই পোলাটা কেডা এটা কোন এলাকায় ইসলাম প্রচার করছে হ্যাঁ ছিল কেমনি আমি দুইটা গান করব ওরে যে সন্তানের ঘরে ঠাই হয় না বাবা যে সন্তানে মায়ের মুখে সন্তানের নাই অধিকার জান্নাতে যাবার সে যতই কাঁদুক গিলাপ ধরে খানায় কাবার
সে যতই কাদুক গিলাব ধরে পবিত্র কাবা সে যতই কাদুক গিলাব ধরে খানায়ে কাবা নবীর বড় আল্লাহর ছোট এই পিতামাতা পিতামাতা হয় দ্বিতীয় জীবনদাতা নবীর বড় আল্লাহর ছোট এই পিতামাতা পিতামাতা হয় দ্বিতীয় জীবনদাতা পিতামাতার সঙ্গে কেহ করলেই অবিচার বেদিন বেঈমান যদিও হয় মাতা পিতা হয় যদি চরিত্রহীন অতীত পতিতা বেদিন বেঈমান যদিও হয় মাতা পিতা হয় যদি চরিত্রহীন অতীত পতিতা সেই পিতা মাতার সঙ্গে কেহ করলে ব্যবহার পিতা মাতা সন্তানের করলে বদ্দুয়া সন্তানের সব এবাদত যাবে দেখোয়া পিতা মাতা সন্তানের করলে বদ্দুয়া সন্তানের সব এবাদত যাবে দেখোয়া ভাবিয়া চিন্তিয়া বলে শাহালম সরকার Thank you.
হইয়া বন্ধু প্রেম ভিখারি একবার আইসা সাহায্য করু হইয়া আদি চান্দের প্রেম ভিখারি একবার আইসা সাহায্য করু তার লাগি আই রে দয়ে ও তার লাগি আই রে দয়ে কি মায়া দেখু রে জগতের কেনে দয়াল নাম ধরিয়া ও আজি আমারে মারে কান দাইয়া দেখা দিয়া লুকাইয়াই নাম ধরিয়া আমারে মারে কান্দাইয়া লেখা দিয়া লুকাইয়া বন্ধু দেখা দেয় না যাবে আমার আজি নুরি দেখা দেয় না যাবে এই দোয়া করিও সবে তার চরণে আমার নাম আজিজ নুরি দেখা তাই না যাবে
জরুরি হিরো হে আমার জালা গো এর মাধ্যমে গিয়ে দিলাম আমার বাউল ভাই 400 টাকা এবং আরেক ভাই আর 100 টাকা দিয়ে এই হারানো দিনের গানটি শুনে দোয়া করেছেন তাদের প্রতি আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম আসসালামু আলাইকুম বিল্লাল নুরী বাবাজানের ভক্ত মেয়ে সুইটি বেগম তিনি সুইটি আপা তিনি 200 টাকা দিয়ে দোয়া করেছেন তার প্রতিও ভক্তি শ্রদ্ধা সালাম রইল তিনটি প্রশ্ন একটি পয়েন্ট তিনি রেখেছেন বলার সময় কেউ কম কয় না কম বলে না শয়তান হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বড় পীরকে অজুর পানি এনে দিবে এটার সাথে তুলনা করলেন তিনি যে ওই আঙুর গাছের যখন আঙুর গাছ হয় তখন আঙুর গাছের গোড়ার মধ্যে শয়তান প্রস্রাব করেছিল কুরআন শরীফের পবিত্র কুরআন শরীফের মধ্যে আছে যারা জান্নাতবাসী হবে তাদের জন্য আঙ্গুর বেদানা নিষ্পত্তি দ্বারা যে রস নির্গত হবে বেস্তবাসীর জন্য এটা নিদর্শন স্বরূপ জান্নাতবাসীরা আঙ্গুর বেদানা নিষ্পত্তি দ্বারা যে রস নির্গত এটা পবিত্র কোরআন তা জান্নাতবাসীদের জন্য নিদর্শন স্বরূপ অর্থাৎ তারা এটা খেতে পারবে এখন আপনার কাছে আমার প্রশ্ন শাহ আলম ভাই যদি শয়তান প্রস্রাব করে থাকে তো এটা নবী ওলিয়া আউলিয়া পীর ও পয়গম্বর তারা কি খায় না আর ফলের মধ্যে আঙ্গুর একটা দামি ফল জান্নাতি ফল ওটা খাইতে পয়সা লাগে খাইছেন তো খালি বিক্রমপুরের আলু আঙ্গুর আঙ্গুর তো আলুর দাম আঙ্গুরের মতো হয়ে গেছে আবার এখন ঘরে চড়ে বাড়ি বানছে গিয়ে কেরানিগঞ্জে আঙ্গুর বাড়ির উপরে গিয়ে বাড়ি বানলেন কেন আপনি আচ্ছা একটা গান আগে করে দিই বলবো যতটুকু সম্ভব হ্যালো আমার বড় পীর রঙের তরি ছেড়ে যায় যাচ্ছে আমার আজি জুগুরি রঙের তরি ছেড়ে যায় আল্লাহ পাক বললেন আদম আলাইহিসসালামকে তৈয়ার করে বানিয়ে হে আদম তুমি যথা ইচ্ছা গমন করো কিন্তু তুমি ওই গন্তম বৃক্ষের নিকটে যাবে না শয়তানের প্রবঞ্চনায় পড়ে বাবা আদম গন্তম খান বেশ তো হইতে বিতাড়িত করলেন আদম
আদমকে আপনি মাওলায় মা হাওয়াকে জেদ্দা বাবা আদম দ্বীপ আদম শরন্তি বলি সবার ধারে অনেকেরই জানা আছে মুখস্থ অন্তরে এর আগে যে ঘটনা ঘটেছিল ওরে পাগল মন আদমকে আল্লাহ পাক বানাইলো যখন ফেরেশতাদেরকে হুকুম করে আপনি মালিক সাই হে ফেরেশতাগণ তোমাদেরকে আমি বলে যাই আদমের প্রতি সেজদায় নত হও বলছি তোমাদের ডাকিয়া সমস্ত ফেরেশতা লইলেন সেজদা করিয়া মুক্রমাবেদ করলো না রে মুক্রমাবেদ করলো না রে মুক্রমাবেদ করলো না রে মুক্রমাবেদ করলো না রে বলবো কথা সবার মাস্টার সর্দার কে মুকরু মুকরুকে যে পরবর্তীতে শয়তান হয়েছিল শয়তান হলেন কিভাবে আদমকে যখন বানাইলেন বেহেশতের ভিতর রাখলেন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন ফেরেশতারা আদমের প্রতি সেজদায় নত হও সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুম পেয়ে সেজদা করলেন মুকরু মাবে যখন সেজদা করলেন আল্লাহ পাক ঘর তৈরি করলেন ঘরটাই অনেক বড় ছিল দরজা ছিল নিচু আমি কিন্তু এই কথাটা বলে যাব কিছু ঘরটাই অনেক বড় ছিল তা দরজা ছিল নিচু এই কথাটা সবার মাঝে আমি বলে যাব কিছু সব ফেরেশতা ঘরের ভিতর তখন প্রবেশ করে প্রবেশ করতে হইলে মাথা নত হবে একটু বলতে চাই আসরে ঘরের দরজা নিচু বিদায় মাথা নত করে যায় এই কথাটা শয়তান কিন্তু এর একটু পায় তাই সে পিছন দিয়ে গেল সবারে দেই কইয়া আল্লাহ পাক তখন একটা কথা লয়ে বলিয়া মাথা নত করলি না আদমের পায়ের উপর আমি বলছি রে তোর ঠাই জান্নাত হইতে আদমকে আমি পাঠাই শোন আমি বলি ও ফেরেশ ওরে মুক্রুমাবে বলছি রে তোর ধারে তোর অভিশপ্ত করে দিলাম এই জগৎ সংসারে আজ থেকে তুই হইলি শয়তান আমরা সেজদা করি প্রথম তাজিমি সেজদা তারপর রুকু সেজদা রুকু মানে অর্ধে তাজিমিটা আল্লাহর হুকুমের সেজদা পরে রুকু সেজদা তারপর যে সেজদাটি হয় এটা শুকুরানার সেজদা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ফেরেশতারা যখন সেজদা করলেন খুশি হয়ে শুকুরানা সেজদা তখন আল্লাহ পাক বললেন ওই মুকরুমকে মুকরুমকে যখন শয়তান বললেন ফেরেশতারা খুশি হয়ে গেলেন যে আমরা তো আল্লাহর কথা দেখেছি মুকরুম রাখেনে আর মুকরুম বললেন আল্লাহ আমি 9,00,000 / 9,50,000 বছর ইবাদত করেছি একদিন দুই দিন না আমার নিজের হাতে আমি আদমকে বানিয়েছি সেই আদমকে প্রতি আমি সেজদা কিভাবে নত হই 9,50,000 বছর এবাদত করে সে অহংকারী হয়ে গেল শালম ভাই মনে কিছু নিয়েন না কিছু কিছু বয়স কি আছে দেখছি কোনো সেজদা টেজদা করে ভক্তি টক্তি দেয় না আসরে গিয়ে নাম বলবো না একটা ভক্তি পায় আমার বাবার মতো মায়ের মতো কতজনে বসে বিচার কিন্তু শুনতে আসে বড় ভালোবেসে তাই একটা সেজদা আমার বাবা নাই মা নাই বড় ভাই নাই আমি তাদেরকে আপনাদেরকে ভাই বাবা বন্ধু যাই বলি না কেন সেই গুরুরূপে সম্মানটা করি অনেক গায়ক জীবনে একবারের জন্য মাথা নত করে দেখেন শয়তানের দল ওই কি শয়তান মাথা নত করতে জানে না অহংকারী যে অহংকারী সেই শয়তান আল্লাহ পাক বলে দূর হয়ে যা শয়তান শয়তান বলে আল্লাহর ধারে আল্লাহ আমি এত এত ইবাদত করেছি বলতেছি তোমারে এত ইবাদত করেছি আমাকে শয়তান বললে দূর করে দিলে আমি তোমার কাছে ইবাদতের বিনিময়ে তিনটা জিনিস চাই শয়তান এই কথাটা বলে দিল ভাই আল্লাহ বলে কি বা চাও বলো নাই আমারে শয়তান বলে ও মাওলা শোনো লক্ষ
বিবাহ করে আদমের শিরায় শিরায় যেন প্রবেশ করতে পারি এইটা তোমার কাছে চাইলাম কথা নেই বা তারি কিয়ামতের আগ পর্যন্ত মরণ নাই আর হয় এই কথাটাই আল্লাহর কাছে শয়তান কিন্তু কয় আল্লাহ বলে দিয়ে দিলাম বলছি তোমায় ডাকিয়া শয়তান বলে ও বই আমার আপে সাইতি দিয়া আরো একটি জিনিস চাই আরো একটি জিনিস চাই আরো একটি জিনিস চাই করে আরো একটি জিনিস যখন যে রূপ ইচ্ছা ধরিব ভাই আরো একটা জিনিস চাই আমি যখন যেরূপ ইচ্ছা ধারণ করতে পারি আল্লাহ বলে তোমাকে এই ক্ষমতা দিলাম তবে সবার রূপ তুমি ধারণ করতে পারবে না সব রূপ তুমি প্রকাশ দেখাইতে পারবে না যেমন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিয়া আউলিয়া পীর পয়গম্বর তাদের রূপ ধরতে পারবে না এক ব্যক্তি নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি যায় আর শয়তান সেই বউটা দেখে বড় আনন্দ পায় শয়তান স্ত্রীটাকে দেখে খুশি হয়েছে খুব সুন্দরী শয়তান ভাবছে মনে মনে এই বউটাকে আমার প্রয়োজন তাই সব ধারণ করতে পারে শয়তান আমার কথা শোন হে স্বামীর যে রূপ ছিল শয়তান ওই রূপটা ধরে এক পাশে গিয়ে দাঁড়ায় একটু শুনবেন লক্ষ্য করে স্ত্রীটা চেয়ে দেখে তার দুইটা স্বামী হলো স্ত্রীটা ডাক দিয়ে তখন বলিতে লাগিল আসল স্বামী কোনটাই আমি চিনিতে পারি না আরে দুইজনে দুই দিকে টানে শুনেন তার ঘটনা আমার হযরত আলী ওই রাস্তায় আসিতেছিল মাওলা আলীকে দেখে স্ত্রী বলিতে লাগিল স্বামী আমার একজন আমি বলছি আপনার ঠাই এখন দেখি রাস্তায় দুইজন আপনাকে জানাই আসল স্বামী কোনটাই আমি চিনিতে পারি না মাওলা আলী কথা শুনে বলছে রে তখন এ একই চেহারার দুইজন শয়তান তো সব রূপ ধরতে পারে এখন ডাইনেরটা ডাইনেরটা নে বামেরটা বামেরটা স্ত্রীটা একটা ভেজালে পড়ছে মাওলা আলী সেই রাস্তায় আসে হুজুর ও হুজুর বিচার করে দিয়ে যান আমার স্বামী হইলে একজন বিয়ে করছি একজনের সাথে কিন্তু পথে এসে দেখি দুইজন হয়ে গেছে এই মুরো স্বামী এই মুরো স্বামী আসল যে কোনটা আমি তো জানি না হযরত আলী করিমুল ওয়াজহু তিনি ডাইন পাশের জনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে এই মিয়া স্ত্রী কার কয় আমার বাম পাশের দেখে ওর কথা বিশ্বাস করেন না আমার বউ আমি বিয়ে করছি নতুন বউ মাওলা আলীকে একটা বিচার করব মানো দুইজন দুইজনকে মানি কি করছেন একটা বদনা নিয়ে আসছেন বদনা নিয়ে এসা মাওলা আলী বলছে বদনার মুখ দিয়া বাইরিবা নাল মুখ দিয়া ঢুকবা নাল দিয়া বাইরিবা যে বাইরিতে পারবা তার যেটা মানুষ এটা দিছে কাইন দেয় আরে বন্ধনার মুখ দিয়ে ঢুকে আমার নাল দিয়া মানুষ বাইরে কি বলবে এই লোক ভাবে যে আমার বউ তো পাবো না বউটা হারাইলাম তো যেটা শয়তান ওরে জিজ্ঞাসা করে এই তুমি বন্ধনার মুখ দিয়ে ঢুকবা নাল দা বাইরিবা শয়তানে কয় কয়বার আলসি নাই কয়বার যাইতিব খালি কোন মাওলা আলী বুঝছে যে এটা হইলো শয়তান শয়তান করছে কি বন্ধনার মুখ দিয়ে ঢুকছে মাওলা আলী তার হাতের পাঞ্জাটা দিয়ে বদনার মুখটা ধরছে আর বদনার যে নালটা এটা বাম হাতের বিদ্যাং দিয়ে ধরছে এই যে মাওলা আলী যে ধরলো তাতে কি অপবিত্র হয়ে গেল ধরছে মাওলা কারে শয়তান দে শোনেন কোরআনের একটা কথা বলি বিবি মরিয়ম ব্যতীত মনে রাখবেন বিবি মরিয়ম ব্যতীত শয়তানের স্পর্শ পায় নাই এরকম কোন লোক নাই কম বেশি শয়তানের আসোয়া পেয়েছে আমার নবী ব্যতীত নবীর পাক পাঞ্জা তো আলাদা ভাবে রেখে বিবি মরিয়ম পায় নাই শয়তানের ছোঁয়া এই কথাটি কিন্তু বুঝে নিতে হবে কথা বুঝবেন মেপে নিবেন পোয়া কি মাওলা আলী আটকাইলেন তা কি হইল এখন কয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি উনি শয়তানকে দিয়া আনবে ও জুরো পানি তাই এইটা কি রকম হইব হ্যাঁ আরে এটা দিছে শাস্তি ওর শাস্তি দেয় না
এবং শালম সরকার যদি আজকে ভালো গান গায় ভালো বকশিশ পাইব সকালে আবার 1000 2000 টাকা কমিটি কইব এই যে আপনাদের বেশি দিলাম কেন গানটা আজকে ভালো গাইছেন আর যদি একটু খারাপ গাই আমি বা শালম সরকার কইব দূর গান ভাল লাগে নাই হ্যাঁ আমগো জায়গা যারা টাকা পয়সা দিব তারা টাকা পয়সা দেয়নি এর গেছে মুকুর দিকে চাইলি গঞ্জ কমিটি স্যার দিকে চাইলি তো গঞ্জ এরকম হয় না কাজটা তো ভালো এবং মন্দের উপর নির্ভর করে বড় পীর গোলাম বানাইলো গোলাম চাকরি দিল গোলাম আর মালিকের মধ্যে অনেক পার্থক্য শাহে আলম ভাই এই কথাটাই আপনার কাছে আমি বলে যাই আর দয়াল নবীর সাথে দেখা হয়েছিল আপনি বলেছেন আসরের ভিতরে এর জন্য কি দয়াল নবী শুনেন লক্ষ্য করে দয়াল নবীর সাথে যেটু মসজিদের বারান্দা দেখা হইল মস্ত বড় আলেমের সাজে আসছে তা কি হয়েছে দয়াল নবীকে দেখে দূরেই চলে গেল তেমনি ভয় পেয়েছে বড় পীর শিক্ষা দিয়েছে শয়তানকে আরে শয়তান তো ওইটা না যার যার ভিতরে খান্নাস আছে খান্নাস প্রত্যেকটি মানুষের ভিতরে শয়তান আছে খান্নাস আছে কি বিশ্বাস করেন না আমার কথা না থাকলে কেন আপনি আরেকজনের জমি দখল করবেন না থাকলে কেন আপনি আরেকজনের ধন সম্পদ লুণ্ঠন করবেন সুদ খাইবেন ঘুষ খাইবেন ওই খান্নাসে আপনারে খাওয়া প্রত্যেকটা মানুষের ভিতরে আছে খান্নাস খান্নাস তো শয়তান নাই এমন কোনো মানুষ নাই হ্যাঁ বড় আব্দুল কাদের জিলানি তারে গোলাম বানিয়েছে যে ব্যক্তি শয়তানকে খান্নাসকে গোলাম বানাইতে পারবে সেই আউলিয়া আপনি পারবেন নি আমি পারবো নাকি আমার কথা বলি আপনারটা বাদ দিয়ে দিলাম অর্থের লোভ আছে বাড়ি গাড়ি টাকা পয়সা আরো চাই টাকা চাই আরো বেশি চাই গাড়ি চাই ভালো ভালো তাই চাই অনেক কথা বলে গেছে আমির কাকা এই কথাটা বলে গেল তাই বলল সবের কিতাব আগে জোটে অমাবস্যায় চন্দ্র ওঠে নবী অলি আউলিয়া গণ্যে সার্থতে রত্ন লোটে সুরা নাম জামে কাউসার পান করিলে শেষ নাই তার ঘৃণা করলে কাফির হবি এটা মদিনা হয়েছে তুই এই যার গান গাইলেন এখন আপনি যদি বলেন না আগেরটা ঠিক আছে পরেরটা ঠিক নাই তাহলে এক মুখে দুই রকম হইলো না ওই একই গীতিকারের গান লিখছে এক একজন একজন শিল্পী তিনি ওইটা ভেবেই চিন্তা করে ওই ওই থিম থেকে তিনি এটা করেছেন তাহলে তিনি সব গানই বোঝা বলা যাবে না যে এটা খুব খারাপ হয়ে গেল তার চিন্তা থেকে কি আসছে আবার পাগল লেগেছে সাকিব পুরা বোতল দে পাগল হয়ে যেন আমি মোহাম্মদ নাম করি প্রেমের কথা প্রেমের কথা কইতে বাধা দেন কেন ভাই সাধক রজ্জবালী দেওয়ান বলেছে আই খেল ওই বেশ তোর এই সরাবান তহুরা আল কোরআনে প্রমাণ এলো আশেকান তার ইশারা আই খেল ওই বেশ তোর ওই সরাবান তহুরা আর পাগল কইছে মদ খেয়েছি মাতাল হয়েছি শরীরে গন্ধ লাগিলে মন্দ হবি মদে গন্ধ লাগিলে মন্দ হবি আমি কিন্তু এই কথা বলতেছি না আমি প্রায় আপনিও যখন থেকে গান করেন আমার মোটামুটি একটা ধারণা যে আপনি আমার চেয়ে ভালো গান গান আপনি আমার চেয়ে ভালো গান কিন্তু মোটামুটি কাছাকাছি সমান সমানই একসাথে আসছি তখন থেকে ধরে আমার যতটুকু মনে পড়ে আমার জীবনে কেউ কইতে পারবো না যে কাজল দণ্ডে দেখছি একটু মদ খেয়ে গান গেছে আল্লাহর কসম বাবা মায়ের কসম জীবনে গানের মঞ্চে কখনো মদ খাইনি শালম ভাই একটা কথা কইছে কয় আমি উনি নাকি আমার কাছ থেকে শিখছি মনে আছে নি চিকুন কথা আমার কাছ থেকে বলো উনি শিখছে মদ খাওয়া যদি আমার কাছ থেকে শিখা থেকে থাকেন তাইলে আপনার এই কাজের গুরু আমি একটা গুরু তো আমি নাকি আর কিছু বলবো না প্রশ্ন করে যায় সেই কথার জবাব দিয়ে এই ধর্ম ভাগায় তবে দয়াল নবীর কথা এই শুনেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ব্যক্তি যদি মহব্বত করে আমি হাদিসের মধ্যে দেখেছি দলিলের মধ্যে দেখেছি নবীকে মহব্বত করলে সে বিনা হিসেবে জান্নাতবাসী আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক
ওহুদের ময়দান থেকে যে তীরন্দাজ তীরন্দাজ এই তীর মারবে যারা তাদেরকে পিছন দেখায় নবীকে কথা দিয়ে তারপর সে চলে আসছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়া নবীর সাথে প্রতারণা করেছে মুনাফিকি করেছে এর জন্য সাজা দোযখে রাখুন গোয়াল নবীর কাছে এক মা গিয়ে ছোট্ট একটা বাচ্চা ওই মাজনুনি বাচ্চাটাকে নিয়ে নবী মক্কা থেকে মদিনা চলে আসছে আর মক্কার লোকেরা ঘোষণা করেছে মদিনায় গিয়ে মুহাম্মদের সাথে তারা যুদ্ধ করবে আমার দয়াল নবীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিল মদিনার ঘরে ঘরে শোনো শোনো মদিনাবাসী মদিনার নগরে মনে হয় মক্কাবাসীরা আসতেছে যুদ্ধ করার জন্য মক্কাবাসীরা আসতেছে তোমাদের যা যা আছে মা মা গো একটু আসতে কথা বলেন মা মোবাইল ও মা মা ওই মা একটু আসতে কথা বলেন তাহলে এইখান পর্যন্ত আস তোমাদের যা যা আছে সব কিছু নিয়ে যুদ্ধে তোমরাই আমাকে যাবে সহযোগিতা করিয়ে এক নারী ছোট্ট একটা শিশু বাচ্চা তিন বছর চার বছর এরকম হইল এই বাচ্চাটাকে নিয়ে আসছে এই মায়েরা কথা বলেন কেন বাচ্চাটাকে নিয়ে আসছে নবী রাসূলকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চাটাকে নিয়ে আসছি তোমার বাচ্চা তো ছোট বাচ্চা ও কি করবে ও তো যুদ্ধ করতে পারবে না এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না বলে আমার স্বামী থাকলে পাঠিয়ে দিতাম নবী আপনাকে জানাই স্বামী যদি থাকতো আপনার পক্ষে যুদ্ধ করার জন্য আমার স্বামীকে আমি বলে দিতাম তা না হইলে তার সংসার করতাম না আমি বিধবা আমার স্বামী চলে গেছে মরে গেছে এখন আমি কি দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে যান রসুল আপনি আমার বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন আমার নবী কই এই বাচ্চা আমার সাথে গিয়ে কি যুদ্ধ করবে ওই মা জননী ডেকে বলে আমার দয়াল নবীর ধারে নবী গো কাফেরের সাথে যখন যুদ্ধ করবেন বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কাফেরের সাথে যুদ্ধ করবেন তখন কাফেররা আপনারা আঘাত করবে না তীর মারবে না তরবারি দিয়ে কোপ মারতে আসবে না তখন আমার এই তিন বছরের বাচ্চাটাকে আপনি সামনে তুলে ধরেন আরে আমার এই সন্তান হইল ঢাল ঢাল হিসাবে কাজ করবে আমার এই সন্তানকে আপনি নিয়ে যান টিকটা যেন আমার সন্তানের বুকের মধ্যে লাগে রসুলকে ভালোবাসলে এই রকম প্রেম যেই ব্যক্তির ভিতরে আছে ওই ব্যক্তির আর অত কিছুর প্রয়োজন পড়ে না আমার নবীর মহব্বতে সেই ব্যক্তি বিনা হিসেবে জন্মে সুবহানাল্লাহ যারা বিশ্বাস উপরে উপরে দেখায় নবীর প্রতি মহব্বত আর ভিতরে মুনাফিকি তাদের জন্য তো অবশ্য অবশ্যই জাহান্নামে ফেলে দিন তাই বলবো শাহলম ভাই যে ব্যক্তির মহব্বত নাই আহলে মায়ের পাক পাঞ্জাতনের উপর ওই ব্যক্তি হবে দোজকের হবে রে কাঠখর ওই ব্যক্তি দোজকের আগুনে সব সময় পুড়িবে এই কথাটা এইখানে আমার বলা হয়ে যাবে আরেক কথা আছে আমার শাহ আলম ভাই তিনি প্রশ্ন করে গেছেন আমি তার কথা ভুল নাই যেইভাবে জিজ্ঞাসা করে যেইভাবে কথা দিবেন যে বলিয়া এখন এইটা প্রশ্ন করতে গিয়ে উনি আবার বলতেছে ওই বয়তি ওইটা কইছে ওই বয়তি ওইটা কইছে হে বয়তি এটা আরে আমি কি কই দেখুন কোন বয়তি লয় কবে গিয়ে আপনি জোড়া বাইন্দে গান গাইছেন হেটে আমার উনান কেন আরে ভাই আমি তো ছোট মানুষ ছোট মানুষের কথা একটু হুনাই কি করি
আপনি বড় বড় বইতে বলে গান গান কে লোকে তুলনা দেন আমার না করে দিলাম আপনি আপনার মত আমি আমার মত মনে করেন না যে আপনি মারতেছেন দিকে আমি ডরাইছি আপনাকে আরেকবার এলে আমি জাম হইগো ভাই সাহালো মার একটু হইব না কাজুর আর একটু হইব না বাংলাদেশে এ আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রাস্তা দিয়ে যায় দুই ব্যক্তি ঝগড়া করে ওই না রাস্তায় দুই ব্যক্তি ঝগড়া করছে একজন মুসলমান আর একজন খ্রিস্টান তো যিনি খ্রিস্টান তিনি বলতেছে আমাদের নবী ঈশা নবী বড় আর যিনি মুসলমান তিনি বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ তার তুলনা নাই দুইজনে তর্ক করে পথে সবারে জানাই বড় পীরে যাইতেছিল বড় পীরে যাইতেছিল বড় পীরে যাইতেছিল তুমি কি বলেছ আমি বলছি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী নবীর নবী আমার নবী মুহাম্মদ উম্মতের কান্ডারি দেখাবে উম্মতকে যেই নবীর সাথে কোন নবীর তুলনা নাই সেই নবী আমার দয়াল নবী সবার ও দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না দয়াল নবী নবী পরে গান করে তিনি তো
শ্রেষ্ঠ এই জগতের ভিতর আদম হইতে মুসা নবী ঈসা নবী যত নবীগণ সকল নবী তাদের বলেছে বচন আমরা নবী না হয়ে যদি মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারতাম আমাদের জীবন দায়িত্ব ধন্য হইয়া এই ছেলেটা এই কথাটা মুসলমান ছেলেটা কথাটা অনেক কিছু জানে না তাই তো আছে দাঁড়াইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানি সামনেতে যায় ওই ছেলেটা তখন বড় পীরকে বুঝায় আমার ঈসা নবী বড় নবী তিনি মাটি দ্বারা পাখি বানিয়ে ফুৎকার দিলে উহা উড়িয়া যাইত ঈসা আলাইহিস সালাম পবিত্র গ্রন্থে আসছে তিনি মাটি দ্বারা পাখি বানিয়ে উহাতে যদি ফুৎকার দিত তাহলে সেই পাখি প্রাণ পেয়ে আকাশে উড়ে চলে যেত তিনি কুষ্ঠরোগের গায়ে যদি হাত দিতেন কুষ্ঠরোগী ভালো হয়ে যেত এই বর্ণনাগুলি খ্রিস্টান ছেলেটা দিচ্ছে কিন্তু মুসলমানটা জানে না যে আমার নবী জাবেরের দুই পুত্রকে জীবিত করেছিল কি করলে বিশ্বাস করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী ছেলেটা গেছে একটা কবরস্থানে গিয়ে শত বছরের পুরানো একটি কবর বলে ওই কবরের মধ্যে যে মুর্দার আছে মুর্দারটা যদি দাঁড়ায় জিন্দা হয়ে বলে যে মুহাম্মদ শ্রেষ্ঠ তবেই বুঝে নিব যে আসলে মুহাম্মদ শ্রেষ্ঠ নয় তো আমার ঈসা নবী শ্রেষ্ঠ তিনি শাহাদাত আঙ্গি ইশারা করে বলছে মুর্দার জিন্দা হয়ে যাও শত বছরের পুরনো সে মুর্দার জিন্দা হয়ে মুর্দার বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে খ্রিস্টান ছেলেটা বুঝে নিলেন যে মোহাম্মদ নবীর উপর কোনো নবী নাই আর বড় পীর বুঝলেন যে আমি বললে তো মরা জিন্দা হয়ে যায় তাইলে আমি মনে হয় আল্লাহর আউলি হয়ে গেছি আপনার কাছে এরকম কিছু একটা আছে যেটা আমি জানি না আমার কাছে এরকম কিছু একটা থাকতে পারে যেটা আপনি জানেন না জানি না মধ্যে আমি কাগজ বলে না করুন থাকতে পারে না যদি আমি এরকম কই যে আমি দুনিয়ার সব জানি কথা বলতে হইব কি যে আমি যারা জ্ঞানী লোক তারা তো যুগে যুগে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রশ্ন করা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনি জ্ঞানের জগতে বিদ্যার জগতে কতটুকু অগ্রসর হয়েছেন তিনি বলেছিল সমুদ্রের পালে পাড়ের মধ্যে যে বালুর কণিকা উহাকে যদি শতভাগ করা হয় তার মধ্যে যদি অবশিষ্ট কিছু থাকে আমি অতটুকু বিদ্যা অর্জন করতে পারিনি এটা জ্ঞানী লোকের কথা আর অজ্ঞানী কইব আমি 4000 করছি 5000 করছি আর যদি না পারে পরে মারামারি করবো কোন মূর্খ মানুষ দেখবেন কোন কিছু না পারলে ওই ধৈর্য করবো কি আপনার মারতে দিব মানে কিছু বুঝে না এ মারামারি আরম্ভ করে দিব দেন না চেহারাটা করছে একটি ভিডিও করতে এই চেহারাটা একটি ভিডিও করতে খালি ঝলকাইতেছে ভালোই লাগে আমার দেখতে মানুষটা Bye.
কান ভাঙ্গায় আমার হৃদয় ভাঙা আরে ভাঙ্গায় আমার
আছে সবার মাজার সেই কথা কি বলবো আমি শুনবেন সমাচার আরো একটি প্রশ্ন কিন্তু আমার কাছে আছে আমার বড় পীরের একজন আরে বড় পীরের 49 জন ছেলে মেয়ে হয় একটা ছেলে বাংলাদেশে বলো না বিষয় কি বা তাহার নাম হইল আছে রে কোথায় আরে নোয়াখালীতে আছে আমি জবাব দেই আপনায় আব্দুল্লাহ খাইরুল রহমতুল্লাহ জবাব গেলাম দিয়া নোয়াখালীতে আছে দিয়া নোয়াখালী গেলে পরে তারে পাওয়া যায় ইসলাম ধর্মের জন্য তারা এই দেশে আসে তাই ইসলাম প্রচার করার জন্য এই দেশে এসেছিল এই তো সালম ভাইয়ের কথা জবাব হয়ে গেল আর এই পর্যন্ত কথা ছিল আর কথা নাই আমি একটা প্রশ্ন করব আমার শাহ আলম ভাই রাত্র যখন অধিক হইল যাইরে শেষ হইয়া সুখের রজনী বুঝি যাইরে শেষ হইয়া শীতরে বিনয় করিতে বাড়াইয়া সুখের রজনী এখন যাইরে শেষ হইয়া আমি শীতরে বিনয় করিতে বাড়াইয়া একটু সময় আরো আমরা বেশি যদি পাই একটু বেশি করে গাইতে পারবো সবারে জানাই তাই অনুরোধ করলাম নিশি যাই আস্তে আস্তে অনেক কথাই আছে আমি বলবো বাস্তবে প্রশ্ন করি শাহলম ভাই জবাব দেন আমায় আর প্রশ্ন করি শাহলম ভাই জবাব দেন আমায় প্রশ্ন থাকে একটা কর্ম খাজা বাবাই আমার খাজা বাবাই এক জায়গাতে বসিয়া রহিল একটা কর্ম খাজা বাবাই করিয়াছিল যেখানেতে কর্ম করলো শাহ আলম ভাই ওইখানের কর্ম না অন্য জায়গায় রেজাল্ট তার পাই অন্য জায়গায় তার কিন্তু সেটা বিকাশ ঘটেছিল কোন জায়গাতে বসে খাজা কর্ম করিল কেন অন্য জায়গায় বিকাশ হইল বলে না আমারে আর কি কর্ম করে খাজা জগতের ভিতরে এই তো আমার ছোট্ট প্রশ্ন আর বেশি না আমার খাজা বাবাই চলে যাবে আর একটা ছোট্ট কথা বলবেন ঘটনা আমার খাজা বাবাই চলে গেল পর্দা নিল বলি সবার ধারে খাজা বাবাই পর্দা নিল বলি সবার ধারে খাজায় যখন শেষ নিঃশ্বাস দিলরে ত্যাগ করে তার কপালের মধ্যে কি জন্য একটা লেখা উঠেছিল ওই লেখাটা কেন উঠলো জানা থাকলে বলো ছোট করে দুটি কথা ইহার বেশি নাই সুন্দর ভাবে জবাব দিল সন্তান পাই আর এই পর্যন্ত কথা হইলো এই পর্যন্ত কথাই আমি বলি সবার ঘরে হয়তো আসর পাইলে পাইতে পারি নাও পাইতে পারি সবার এদিক হইয়া যদি ভুল ত্রুটি হয় দিবেন ক্ষমা করিয়া যদি পাই সুযোগ তবে দুইটা গাবো গান আর না পাইলে বিদায় নিলাম কয়েকটা জলদাওয়ান এই পর্যন্তই আলোচনা ভক্তি রেখে যাই আমি সুরের শরীর দরবারে ভক্তি জানাই আমার আজিজ নুরির পাক দরবারে ভক্তি জ্ঞান দিয়া এত ভক্তগণে গান শুনিলেন আসরে বসিয়া সকলেরই কাছে সালাম সাজল দেওয়ান করে এই পর্যন্ত লিখে দিলাম করে বন্ধুগণ তারপরে যে সময় পাইলে আরো 400 টাকা দিয়ে দোয়া করেছেন হ্যালো হ্যালো এই এই ফ্যানটা অন্য দিকে দেন কের কের আওয়াজ করে দেন না ওটা বন্ধ করেন কি এলে যা ওই ফ্যানটা সারার পরে তেরো মারাম বলি এই নয়েসটা ঠিক করেন তো হ্যালো এটা তো কমে গেল
তো প্রশ্ন করলেন দুইটা একটা হইল খাজা বাবা মৃত্যুর পর তার কপালে কি লেখা ছিল আর একটা হইল খাজা বাবা একটা কর্ম করলো এটা রেজাল্ট পাইলো অন্য জায়গায় এটা কি ইনশাআল্লাহ জবাব করব তবে একটা কথা আছে যে না বুঝে ব্যাকরণ তার জীবন যৌবন অকারণ রবীন্দ্রনাথ ঠাকুর লিখল কপল ভিজিয়া গেল নয়নেরই জলে শব্দটা কপাল না কপল আপনি আমার এবার একটা পেস কাটবে সেই পেসটা হইল যখন শয়তান অভিশপ্ত হয়ে গেল তখন শয়তান বলল আল্লাহ আপনি আমাকে চারটা ক্ষমতা দেন আমি যে 9 লাখ বছর বন্দেগি করছি আপনার আবাদত করছি এটার বিনিময়ে তো আমি কিছু পাই বলে হ পাবি তো তার বিনিময়ে আপনি আমাকে চারটা জিনিস দেন কি জিনিস এক নম্বরে হইল আমি যেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকি না মরি আল্লাহ কয় দিলাম তারপরে তারপর হইল আমি যেন আদমে শিরা উপশিরায় প্রবেশ করতে পারি পাওয়া আল্লাহ পাক শয়তান রে দিল শয়তান চাই আনলো তার 9 লাখ বছর এবাদতের বিনিময়ে আর দুইটা তো আপনাদের জিগাম দুইটা তো আমি কইলাম বাকি দুইটা কি রাখ আল্লাহ কইল যে আমারও চারটা কথা আছে কি দেখ তুই আদমের শিরা উপর শিরায় ঢুকতে পারবি আল্লাহ কি বলল শয়তান যে আমি যেন যে কোনো মানুষের রূপ ধরতে পারি তখন আল্লাহ বলছিল এই ছাত্ররা হন বাইনালয়ে তো বই তুই এসস জিরাইলে জোর দিবি কি পয়সা থাকতে থাকতে তুই তোর ওস্তাদ কিছু আমার আল্লাহ পাক বলল শয়তান তুই আমার মুমিন বান্দার অন্তরের মধ্যে প্রবেশ করতে পারবি না তারপর তুই সন্তানের কাছে মায়ের সুরত ধরতে পারবি না মায়ের মা বাবার কাছে সন্তানের সুরত ধরতে পারবি না স্ত্রীর কাছে স্বামীর সুরত ধরতে পারবি না স্বামীর কাছে স্ত্রীর সুরত ধরতে পারবি না উম্মতের কাছে নবীর সুরত ধরতে পারবি না উম্মতের কাছে নবীর সুরত ধরতে পারবি না আর ভক্তের কাছে মুর্শিদের সুরত ধরতে পারবি না আল্লাহ পাক এই জিনিসগুলো শয়তানের জন্য নিষিদ্ধ করে দিল এখন দেওয়ান সাহেব আপনি কইলেন এক বেটা বউ লয়ে যায় এখন শয়তানের ওই বউ পছন্দ হইছে এখানে ওই শয়তানে ওই স্বামীর সুরত ধরিয়া এরপরে কয় বলে একটা নে আলীর কাছে গিয়া বেডি বিচার দিল মানে বিষয়টা হচ্ছে কি অনেক জানকে পারবো না না
তো মনে করেন লম্বা সূরা বেশি মানুষে মনে করে এত লম্বা বইতে কি আর কম মানুষে পায়না করে বইয়ে থাকে ছয়টা গান জানে গাইয়া কোন রকম জায়গা আর লগের বইয়ে ধীরে বকলে আর মানুষ মনে করে বাবা রে বাবা শালম সরকারের চারি দিয়ে লাইছে না জানি কত বড় বইয়ে এই এখন মনে করেন এই যে আলীর কাছে গিয়া বিচার দিল আলী একটা যে শয়তান এটা নির্ণয় করে দিল কিন্তু আল্লাহ কইতাছে স্ত্রীর কাছে স্বামীর রূপ ধরতার বানা শয়তান আর হ্যাঁ কইতাছে স্বামীর রূপ ধরিয়া এরপরে ওই স্ত্রীর কাছে গেছে মানে আল্লাহর কথা ঠিক না কাজল দলের কথা ঠিক কথা কন নাকি আরে এরকম আল্লাহর বিরুদ্ধে যারা কথা কয় তুই একটা পিটে এমে গেল তুই একটা পিটে আমারও আল্লাহর দরবারে হাসরের দিন গেলে খালি একটা কথাই কম আল্লাহ আমার কোন এবাদত চাই কাজল দলের যে পিটে এমে গেলাইছিলাম সেই এবাদতের কারণে আমার জান্নাত হইলো কেন আমার যে গেল না মাসুম কেন আমি কমু আপনি যা কইছেন হেডার পাইলট কই দেয়া আপনার নামে একটা মিথ্যা কথা কইছে শালারা কোন ভাগে বয়েছি লই গিয়ে বিশ্রেয়ে পাইনা কয় বিবি মরিয়ম শয়তানেরা সোয়াব পায় না আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবি মরিয়ম এই দুইজন এই যে আপনার একটা কথা কই আপনারা মনে রাখবেন দেখবেন শয়তান ভূমিষ্ঠ হইলে ওয়ানা ওয়ানা করে কান্দে কান্দে কিনা হ্যাঁ কান্দে না আমরা কিন্তু জানি না কেন কান্দে হাদিস বুখারি শরীফ পয়রা দেখেন খুললা দেখেন কেন কান্দে শয়তানের হাতে সুদের মতো এক ধরনের এই অস্ত্র আছে একটা সন্তান ভূমিষ্ঠ হইলে শয়তানে করে কি ওইটা দিয়ে খোঁচা মারে কিন্তু দুই ব্যক্তিরে খোঁচা দিতে পারে না একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হলো বিবি মরিয়ম আচ্ছা নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী এই জন্য তারা খোঁচা দিতে পারে নাই হ্যাঁ বিবি মরিয়ম রে পারলো না কেন এইটা আপনি একটু কইেন তো এটা আপনি একটু কইয়ে এটা কিন্তু মুখের কথা না বোখারি শরীফের কথা যদি কোন হাদিস পৃষ্ঠা নম্বর সহ দিয়ে দিতে আমি পারো হ্যাঁ আরে রাখবে না টুলি টুলিতে লাগসকে তুই কই এখন লাগিয়ে গেছি এই দিক তো তো জবাব করো আগে একটা গান গাইল Thank you.